সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন্স পেট হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটু দেরি করে খামারে চলে এসেছি, দুপুর হয়ে গেছে। তো গতকালকে রাত্রে আমরা নতুন কয়েকটা খরগোশকে নেস্ট বক্স দিয়েছি, কারণ 7 তারিখে ওদের ডেলিভারি ডেট ছিল। তো দেখি আজকে ওই খরগোশগুলো কেমন আছে, বা বাচ্চা দিয়েছে কি না, বা তাদের কি কন্ডিশন, বাচ্চা কখন দিবে, তো সেই সম্পর্কে আজকে একটু আপডেট দিব। আর সেই সঙ্গে বাচ্চা হওয়ার পরে আপনারা কি করবেন বা কি আসলে করা উচিত, এই বিষয়েও আমরা আজকে আপডেট দিব। একটু এদেরকে একটু ঘুরে যাই। বাচ্চাগুলো মাশাল্লাহ খুব ভালো আছে। একজন তো ভিতরে ঢুকে বসে আছে, এখনো বেরোয় নাই, কিন্তু এরা বাইরেই থাকছে। তো চলুন দেখি যে আমার এই যেটা বাচ্চা দেওয়ার তারিখ ছিল, কি হয়েছে, ওকে বাচ্চা দিয়ে দিয়েছে নাকি বুঝতে পারছি না। এখন পশম ছিঁড়েছে অনেক। হ্যাঁ, বাচ্চা দিয়ে দিয়েছে। খুবই কিউরিয়াস, ও আমার হাতের পিছনে ঘুর ঘুর করছে যে বাচ্চাগুলো আমি দেখছি। এটা ও বাচ্চা দিয়েছে, খুব বেশি সময় হয় নাই। দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। দেখা যাক, এগুলো যখন বড় হবে তখন আমরা বুঝতে পারবো। মোটামুটি 1 মাস বয়স হয়ে গেলে একেবারে পরিষ্কারভাবেই বোঝা যাবে যে এগুলো মেল হবে না ফিমেল হবে। তো এটা হচ্ছে মা খরগোশ। এটা কিন্তু বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ায়, প্রচুর পরিমাণে খাওয়ায়, এবং এত বেশি টেক কেয়ার করে যে চিন্তার বাইরে। ওর অলরেডি ওর খাবার পরিমাণ অনেক বেড়ে যাবে এখন থেকেই। এবং দেখেন কি পরিমাণ পশম ছিঁড়েছে। আমি দেখিয়েছিলাম এর বাসা বানানোটা, বাসাটা খুব সুন্দর বাসা বানিয়েছিল। এবং দেখেন কত পরিমাণ পশম ছিঁড়েছে, এবং পশম ছিঁড়ে ওরা যে বাসাটা বানায় এটা তার বাচ্চাদের সেফটির জন্য, কারণ বাচ্চাদেরকে এই সময়ে প্রচুর পরিমাণ গরম পরিবেশের প্রয়োজন হয়, এবং এই কারণে ওরা পশম ছিঁড়ে। এবং এতে আর একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে বাচ্চারা মায়ের দুধ খেতে তাদের সুবিধা হয়, কারণ বা মায়ের বুকে পশম কম থাকে এবং তাতে ওই নিপিলগুলো ওদের খুঁজে পেতে সহজ হয়। আর আপনারা যারা বাচ্চা যাদের দিবে, যাদের খরগোশ আছে বাসায়, প্রেগনেন্ট বা বাচ্চা হবে বা বাচ্চা হয়েছে, আপনারা কখনোই এটা করবেন না যে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলা বা মাকে ধরে ধরে দুধ খাওয়ানো। তো আপনারা আগে দেখবেন যে বাচ্চা কে মা দুধ খাওয়াচ্ছে কি না, বা এটাতে আবার এত বেশি কিউরিসিটি হওয়ারও প্রয়োজন নাই যে আজকেই বাচ্চা দিয়েছে তাকে আজকেই দুধ খাওয়াতে হবে, বিষয়টা এমন না। কারণ বাচ্চা হওয়ার সময় বাচ্চাদের পেট ভরাই থাকে, মায়ের পেট থেকে যখন ওরা যখন প্রসব হয় তখন ওদের পেট ভরাই থাকে, তখন ওদের কোনো ওই মানে পেট খালি থাকে না মোট কথা। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে তাদেরকে মায়ের সাথেই রাখার, এবং এরকম একটা ভালো একটা যদি নেস্ট বক্স যদি দেওয়ার সম্ভব হয় তাহলে ভালো একটি নেস্ট বক্স দিবেন। এতে বাচ্চাগুলো আরও বেশি ভালো থাকবে এবং সেফ থাকবে, এবং মাই তাদের বাচ্চাদের যত্ন নেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনারা তাদের প্রাকৃতিক কাজে ইন্টারফেয়ার না করাটাই ভালো, এবং এতে ওরা ভালো থাকে। তো আমরা দেখি যে আরও 2-3টাকে আমরা নেস্ট বক্স দিয়েছিলাম, ওদের তারিখ আছে 7 তারিখ। তো আমরা দেখে আসি ওরা বাচ্চা দিল কি না, বাচ্চা হয়েছে কি না আমরা পরীক্ষা করে আসি। এটারও তারিখ ছিল আজকে, আমি দেখতে পাচ্ছি এটা নেস্ট বক্স করেছে। খুব ভালো বাসা বানায় নাই, তবে বাসা এটাই ফাইনাল না,
বা ওরা ঠিক বাচ্চা প্রসবের পূর্বেই আবার ওরা বাসা বানানোর চেষ্টা করবে, এবং আমরা আরও বেশি খড় দিয়ে দেবো, আওড় বা খড় দিয়ে দেবো, এবং হয়তো ওরা বাসা বানাবে। আর আরেকটা দেখি যে ওটার বাচ্চা হয়েছে কিনা। এটাও বাসা বানাচ্ছে, এবং দেখেন এই যে, এই যে লোম তুলে তুলে সে লোম ছিঁড়ে, নিজের পশম ছিঁড়ে সে অলরেডি পশম ছিঁড়া শুরু করেছে, এবং ওখানে সে বাচ্চা দিবে। সে বাচ্চা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, বাসা ঠিকঠাক করে ফেলেছে অলরেডি। এটা আশা করা যাচ্ছে ও আজকেই বাচ্চা প্রসব করবে। সাধারণত পশম তখনই ছিঁড়ে, পশম ছেঁড়ার অল্প কিছু সময়ের মধ্যেই বাচ্চা দিয়ে দেয়, তবে দেখা যাক আজকে কখন ও বাচ্চা দেয়। এই খরগোশটারও তারিখ আছে, এ অবশ্য 3-4 দিন আগেই নেস্টিং করেছে এবং বাসা বানিয়েছে, খুবই অ্যালার্ট অবস্থায় আছে, যখন তখন বাচ্চা দিয়ে দিতে পারে, কিন্তু কখন দিবে বলতে পারছি না এখনই। তবে প্যানিক হওয়ার কিছু নাই, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বাচ্চা সময় মতোই দিয়ে দিবে। এই খরগোশটাও বাসা বানিয়েছে কিন্তু এখনও বাচ্চা দেয় নাই, ওর তারিখ আছে 8 তারিখ, 8 তারিখে এটা বাচ্চা দিবে, দেখা যাক কখন বাচ্চা দেয়। এবং আরেকটি আছে লায়ন হেড, ওর বাচ্চা দেওয়ার তারিখ আছে 8 তারিখ, বুঝছেন, 8 তারিখ, 8-11, কিন্তু এখনও বক্স দিয়েছি কিন্তু ও নেস্টিং বা এতে আসলে খড় দেওয়া হয় নাই, খড় দিয়ে দিই, খড় দিলে পরে দেখি কি করে। দেখছে এইগুলো, সে এখান থেকে সে খড় নিয়ে বাসা বানানোর এখন চেষ্টা করবে। এটা একটা লায়ন হেড খরগোশ, এবার এটাই এর প্রথম বাচ্চা হবে। আমরা নতুনের ক্ষেত্রে যেটা আসলে করলে ভালো হয়, এতে সুবিধা হয় অনেক, সেটা হচ্ছে যে অল্প কিছু খড় আমরা এই বক্সের ভিতরে এইভাবে দিয়ে দিব, এতে হবে কি সে বুঝতে পারবে যে এটা দিয়ে তাকে বাসা বানাতে হবে, বাদ বাকি সে নিজের কাজ নিজে করে নেবে। তো আজকেই এটার আরেকটা আমরা আপডেট দিব যে ও ঠিকমতো বাসা বানাচ্ছে কি না, মাত্র গতকালকেই বক্সটা দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। এবং এটাও নেদারল্যান্ড ডর্ফ, এবং এটাও খুব ভালো বাসা বানায়, নেস্টিং খুব সুন্দর করে নেস্টিং করে, এবং একেবারে ঘরের মতো করে ফেলে, কত সুন্দর একটা নেস্ট করেছে, যেন কেউ দেখতে না পায় যে বাচ্চা কোথায় আছে, কত ভিতরে পর্যন্ত বক্সের একদম শেষ মাথায় সে গর্ত করেছে, আর খড়গুলোকে বাইরে সাজিয়েছে। তো দেখা যাক, এই যে নেস্ট বক্সের মধ্যে সে ঢুকে গেছে অলরেডি, ঢুকে পরীক্ষা নিরীক্ষা করছে ঘর বাসা বানানোর জন্যে। আপনারা যারা খরগোশ পালন করছেন, যা বা যারা বাচ্চা নিতে ইচ্ছুক, বা যারা প্রেগনেন্ট, যাদের খরগোশ হয়ে গেছে,
তো আপনারা চেষ্টা করবেন এদেরকে এরকম একটা ভালো সুন্দর একটা বক্স দিয়ে দেওয়ার, তাহলে ওরা ওই বক্সের মধ্যেই ওরা নেস্ট বানাবে বাচ্চা প্রসবের জন্য বা বাচ্চা দেওয়ার জন্য ওরা জায়গা করবে এবং সেই জায়গাতে ওরা বাচ্চা দিবে এবং এটাতে ওরা সেফ ফিল করে এবং বাচ্চাদেরকে ঠিক সময় মতো তারা দুধ খাওয়াবে, যত্ন নেবে, কারণ তারা মনে করবে যে ওই বাচ্চাগুলো সেফ আছে মানে সেও সেফ আছে এবং তারা বাচ্চার যত্ন নেবে। তো আপনারা যারা ভয় করেন যে বাচ্চারা দুধ খাওয়ায় না বাচ্চাদেরকে, মা খরগোশ ভালো না কি বাচ্চা দুধ খাওয়ায় না, বাচ্চার পাড়া লাগে, তো আসলে এ ধরনের ভয় করার কোনো কারণ নাই। আপনারা আসলে ঠিকমতো পরিবেশ দিতে পারছেন না, এই কারণে হয়তো বা মা খরগোশ সহজে বাচ্চাদের কাছে যেতে চায় না। আর বাচ্চা হওয়ার পরে হোক বা আগে হোক, বেশি তাদের পার্সোনাল লাইফ, তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে, তাদেরকে আপনারা একটু প্রাইভেসি দেওয়ার চেষ্টা করবেন। এবং প্রাইভেসি দিলে পরে কি হবে, তারা ওই ওখানে সেফ ফিল করবে, তারা নিরাপদ ফিল করবে এবং তারা সুন্দরভাবে বাচ্চাদেরকে লালন পালন করবে। আপনারা তাদেরকে তাদের মতো করে থাকার সময় বা সুযোগ করে দেন, তাহলে পরে ওরা ভালো থাকবে। আর বাচ্চা হওয়ার পর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে বাচ্চাদের যত্ন নেওয়ার যে বিষয়টা থাকে, আপনাদেরকে বাচ্চাদের যত্ন নেওয়ার কিছু নাই, খরগোশ, মা খরগোশ নিজেই তার বাচ্চাদের যত্ন নেবে এবং তাদেরকে দুধ খাওয়াবে, তাদেরকে বড় করবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, মায়ের খাবার দাবারের বিশেষ ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাদেরকে দানাদার খাবার দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখতে হবে, প্রচুর পরিমাণ ঘাস দিয়ে রাখতে হবে, সম্ভব হলে কাঁচা ঘাস সরবরাহের ব্যবস্থা করতে হবে। এতে ওই মা খরগোশের দুধের উৎপাদনটা বাড়বে এবং ওরা সময় মতো এমনি দুধ খাওয়াবে, এটাতে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা যেটা করতে পারেন মা খরগোশের জন্য খাবারের যেটা ব্যবস্থা করতে পারেন সেটা যে দৈনিক প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দিবেন এবং দানাদার খাবার হিসেবে আপনারা গাভীর ফিড দিতে পারেন এবং গাভীর ফিডের পাশাপাশি সব আপনারা সপ্তাহে দুই দিন আপনারা সবজি দিতে পারেন, সপ্তাহে দুই দিন সবজি দিবেন এবং সপ্তাহে দুই দিন আপনারা ফলের ব্যবস্থা করতে পারেন। এতে মায়ের যে স্বাভাবিক যে পুষ্টি সেই পুষ্টিগুলো সে পাবে এবং স্বাভাবিক যে ভিটামিন মিনারেল যেগুলো পাওয়ার কথা প্রাকৃতিকভাবে সেগুলো সে পাবে এবং এতে মায়ের দুধের উৎপাদন ভালো থাকবে। এই যে এদেরও চোখ ফুটে গেছে এবং চোখ ফুটে যাওয়ার ফলে কি ঘটে, এরা বক্সের মধ্যে আর থাকতে চায় না, এরা বক্সের মধ্যে আর থাকতে চায় না এবং ওরা প্রায় সময় ওরা বাইরে থাকে, বাইরে চলে আসে। অনেকেই যারা কালো খরগোশ পছন্দ করতে পারেন না বা কালো খরগোশ আপনারা মনে করেন যে দেখতে সুন্দর হয় না, কিন্তু আসলে কালো খরগোশ অত্যন্ত সুন্দর হয় দেখতে। দেখেন যে বাচ্চাগুলো কতখানি কিউট হয়, এরা ছোট অবস্থাতেও যেমন হয় বড় হলেও অতটাই সুন্দর হয় দেখতে এবং এদেরকে মানে অন্যরকম একটা সুন্দর লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।